এইবার আসছি ম্যান্ডি ম্যান্ডি ম্যান্ডি। হ্যাঁ ম্যান্ডি কালকে ভিডিও দেখলাম, চিরুনি চচ্চড়ি সাবান মানে সাবান তরকারি রান্না, সবাই ভাবছিল, যে আমিও ভাবছিলাম কি বলছে চিরুনি চচ্চড়ি তারপরে সাবান কিছু। তো পরে দেখলাম যে ওর ফ্রিজের মধ্যে শাশুড়ি ওদের, ওরা তো ওই ঠাকুর বাড়ি গোসাই বাড়ি তো পায় শাক সবজি সঙ্গে ওই কেউ চিরুনি সাবান তেল এগুলো তো দেয়, তো ওইটাও ফ্রিজের মধ্যে ছিল। তার জন্য ম্যান্ডি খেপিয়ে বলছে যে আমি আজকে চিরুনি চচ্চড়ি আর ওই সাবান সেদ্ধ রান্না করব। আর ওর শাশুড়ি মা কিন্তু বুঝতে পারছিল না যে কি 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 সেটা, প্রথম দিকে আমিও বুঝতে পারিনি, মানে একটা জায়গা স্কিপ করে গেলে অসুবিধা হয়। তারপরে পরে যখন শাশুড়ি মা বললো ও আচ্ছা ফ্রিজ দেখে হাসলো, তখন বুঝলাম যে এই চিরুনি চচ্চড়ি আর এসে কি। তারপর নর্মাল ওদের খাওয়া দাওয়া, গরমেও খেতে পারছে না, খালি লাস্সি লাস্সি লাস্সি, হ্যাঁ, আর ওই শরবত বানাচ্ছে খাচ্ছে, এটা খুব গরম পড়েছে বোঝা যাচ্ছে, সে গরমে এরকম খাওয়া দাই হয়। তারপর দেখলাম আজকের ভিডিওতে সেই আলু পোস্ত ডাল, আলু পোস্তটাও পছন্দ করে না, ওর ডালটাও খেতে পারে না, ওরা আলু সিদ্ধ হলে খেতে পারতো, কিন্তু ওর মেয়ে ও শ্বশুরমশাই সৌমেন ওরা খুবই খেতে এগুলি খেতে ভালোবাসে। তারপর আসছে ওর টাকা ভাগ, ওর টাকার ভাগ দেখালো, টাকা কী কী খরচ করেছিল। আমি আগেও বলেছিলাম ম্যান্ডি এমন একটা মেয়ে, ম্যান্ডি কোনোদিনও কর্তব্য থেকে দূরে থাকবে না, প্রথম টাকাটাই কিন্তু ম্যান্ডি ম্যান্ডির মার জন্য রেখেছে। সুন্দর কথা বলে, যতদিন আমি আছি ততদিন আমার ইউটিউব চ্যানেল আছে, ততদিন আমার মাকে আমি কোনোদিনও টাকা না পাঠিয়ে থাকবো না, আমি এটা আগেও বলেছি। ম্যান্ডিকে যেটুকুন আমি মানে চর্চা করেছি বা বুঝেছি, যদি ম্যান্ডি চলে যেত হুলের কাছে না, সৌমেন যদি কষ্ট থাকতো ও সৌমেনকেও টাকা পাঠাতো, ওর টাকা থাকলে, মানে এইরকম টাইপের, ও কর্তব্যর থেকে কোনো দিন ও পিছোপা হয় না। এটা আমি খুব ভালো করে জানতাম যে ম্যান্ডি ম্যান্ডির মাকে কোনো দিনও টাকা না দিয়ে বা হেল্প না করে থাকবে না, শুধু তাই না, ভাবছেন তো বাড়িতে আনো না কেন, দেখবেন আর কয়েকটা বছর যাক, কারণ চ্যানেলটা চলছে, চ্যানেলটা তখনই পড়ে যাবে যখন আমার এই বাড়িটাতে এনে রাখবে টাকবে মাকে, চ্যানেল চলবে না সেরকমভাবে, চ্যানেলটা একটু গ্রো হোক, উনি আরেকটু বয়স হোক, দেখবেন কিছুদিন পরে ম্যান্ডির মাই ম্যান্ডির বাবার বাড়িতে এসে থাকছে, দেখ তখন বলবেন যে আমি বলেছিলাম। এখন একটু ভালো থাকুক, অতদিনে চ্যানেলের মানুষ পাবলিক আহা উহু আহা উহু করে ভালো টাকা রোজগার করেছে ম্যান্ডির মা, মোটামুটি প্রায় 60-70 হাজার রোজগার করছেই, ভালোই ভিউজ হচ্ছে, দারুণ ভিউজ হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ও যেহেতু গুগল অ্যাডসেন্স পেয়েছে, তা কবে পাবে না পাবে জানে না, কিন্তু ও ওর কর্তব্য ত্রুটি নেই, ও ওর মার টাকা শ্বশুরবাড়িতে খায় বলে শ্বশুরবাড়িতে একটা টাকা দেওয়া হয়, আমি আগেও বলেছি টাকা ও দেবেই, প্লাস মাছ টাছ তো নিজেই কিনে আনে, এটা একটা, প্লাস মেয়ের শত টিউশন যা আছে, আর্ট টিচার হ্যান্ড টিচার এগুলো আছে, বাকি জিনিস তো এটি হচ্ছে মান্থলি, যেগুলি মান্থলি যে কাজের মাসি আর্ট টিচার টিউশন টিচার আর বাকি যেটা রেগুলার বাজার রেগুলার যে ঘুরতে সেটা তো ওরা রেগুলার টাকা দিয়েই খরচ করবে, মানে টাকা দিয়েই দেবে। তো এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, যখন ঝগড়া লেগেছে তখন সোমেন কিন্তু বলেছিল এখন থেকে আমি যা রোজগার করি যেটুকুন পারি 5-10 যা রোজগার করি সে টাকা দিয়ে সংসার চলবে, কয়েকদিন আমাদেরকে সবাইকে দেখিয়ে ম্যান্ডি সোমেন কিন্তু ওরকম আলু ডালের মানে আলু সবজি এগুলো এনেছিল এবং টাকাটা দিয়েছিল। তো সোমেন কই গেল, ওই দিনে চলে গেল, কারণ টিউশনটের টাকা আর্টের টাকা তারপর কি বলে ইসের টাকা তোমার দেওয়া উচিত ছিল, তাই না, তুমি রোজগার করো, তুমিও রোজগার করো তা না। এখন তোমরা বলবে দিদি স্বামী স্ত্রীর টাকা কি আলাদা হয়, আলাদা হয় না, কিন্তু ওই সময় ম্যান্ডি সোমেন বলেছিল আমি যা রোজগার করবো যতটুকুন রোজগার করবো ওইটুকুন টাকা দিয়েই সংসার চলবে। তোমাদের মনে আছে, আমরা তো ভুলতে পারি না, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রতিটি দিন প্রতিটি কথা প্রতিটি জিনিস হিসাব রাখতে হয় মনে রাখতে হয়, একটা জিনিস যদি ভুল বলি না তাহলে অথেন্টিসিটিটা চলে যাবে, আরে উনি তো আরে ওই মহিলা উনি অনেক উল্টাটা বলে, আরে ও ঢপের চপগ, এগুলো কিন্তু হয় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক মিথ্যা বলে একটা সময়ে প্রচুর ভিউজ কামায় কোনো একটা পার্টিকুলার ইসে নিয়ে, কিন্তু তাদের মধ্যে অথেন্টিক আমি দেখেছি, এই চোখেই দেখেছি, এই যেরকম দেখে নিন গামলা ফিরে আসতে চাইছে, দেখে নিন গামলা রিকোয়েস্ট করছে, দেখে নিন গামলা কান্না করছে, এইরকম মিথ্যা মিথ্যা কথা বলে কিন্তু অনেক কিছু করে ভিউজ কামার জন্য অনেক অনেক গপ ছাড়ে, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে এরকম কথাবার্তা আমি কখনই বলবো না, কিন্তু সোমেন বলেছিল, কিন্তু সোমেন কিন্তু সেই জায়গা থেকে আবার সরে এসেছে, যে কথা দিয়েছিল সেই কথাটাও রাখেনি। এইবার ম্যান্ডি দুদিন ধরেই সবাই খুব এক্সাইটেড, তাই না, ম্যান্ডি যাবে ঘুরতে, সঙ্গে যাবে কে, ঘরে আছে সৌমেন আর ত্রয়ী, কোমর বেঁধেছে, ম্যান্ডি কই যাবে, ম্যান্ডি কাকাশ যাবে, ম্যান্ডি কোথায় যাচ্ছে, ম্যান্ডি বিকালে বেরোবে বললো, ম্যান্ডি সময় পাস না, ম্যান্ডি ঘুমায়, ম্যান্ডি বিকালে যাবে বললো, কই যাবে কিন্তু আমাদেরকে বলেনি, তোমরা যেখানে বলেছো সেখানে যাবো, কিন্তু আমরা টিকিটটাই দেখেছি ম্যান্ডি যাচ্ছে বাগডোগরা মানে শিলিগুড়ির
টিকিট কাটা, কলকাতা টু শিলিগুড়ি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, ম্যান্ডি নাকি কোনোদিনও প্লেনে চড়েনি, এবং প্লেনে উঠলে পরে ওর বমি হতে পারে, প্লেনে উঠলে পরে ওর কী হবে, ধুর পাগল ম্যান্ডি। প্লেনে না ওই ভমিটিংয়ের জন্য ক্যাপ থাকে, ঠিক আছে? আর রইল বাকি প্লেন, যেটা অসুবিধা হবে এটা যখন ল্যান্ডিং একটা আওয়াজ হয়, কটনও থাকবে, কটন চাইলে পেয়ে যাবে, ওটা ফার্স্ট ফার্স্ট অসুবিধা হতে পারে, আদারওয়াইজ তেমন কিছুই না, তেমন কিছুই না। কি আরামের জার্নি, ফ্লাইট জার্নি। তো কোনো দিন ফ্লাইট চলনি শুনে অবাক লাগলো, তোমার সঙ্গেরা সবাই তো সুরাটে যায়, তুমি এখন সুরাট যাওনি তাই না, তার জন্য তুমি ফ্লাইটে চলনি। যেরকম তোমার বেস্ট ফ্রেন্ড মানে আমাদের রিয়াঙ্কা, সে কিন্তু সুরাট যাচ্ছে ওই প্রমোশন করতে, সবাই মোটামুটি তোমার তোমার গ্রুপের সবাই গেছে, সেই ঢঙ্গি বই বলো, সেই দন্তকলি বলো, মোটামুটি সবাই সুরাট গেছে, তুমি সুরাট যাওনি তাই তোমার ফ্লাইট চড়াটা বাকি রয়েছে। ভালো হয়েছে তুমি এখন যাচ্ছ না, সুরাট এখন প্রচণ্ড প্রচণ্ড গরম। গুজরাট তো এমনিতেই গরমের জায়গা, কিন্তু এখন প্রচণ্ড গরম, এই সময় ওখানে যাচ্ছ না, ভালোই হচ্ছে। দিদি ম্যান্ডি যাচ্ছে গ্যাংটক, না ম্যান্ডি যাচ্ছে দার্জিলিং। ম্যান্ডি কালকে তিনটে ড্রেস কিনেছে, দেখেছো তোমরা, হলুদ শাড়ি, ওই কারোর বিয়েতে যাবে বলে বিয়ের জন্য লাল বেনারসি টাইপের কিনেছে, সাথে কিনেছে একটা ইয়েলো শাড়ি, সাথে একটা ইয়েলো শার্ট, সাথে কিনেছে একটা ইয়েলো টি শার্ট একটা বাচ্চার জন্য। তোমরা জানো ম্যান্ডি কোথায় যাচ্ছে? তোমরা ধরতে পেরেছো ম্যান্ডি কোথায় যাচ্ছে? আমি ধরতে পেরেছি, ম্যান্ডি যাচ্ছে দার্জিলিং। জানো কার বিয়েতে যাচ্ছে? ম্যান্ডি যাচ্ছে আমার ডট 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 মানে নিলয় ভাইদের বাড়িতে যাচ্ছে, মানে সেই আমাদের ফুল পাপড়ি নীল আকাশের কাকু, সে আমার ডট ডটদের বাড়িতে ম্যান্ডি যাচ্ছে। ম্যান্ডির বাড়িতে ওরা ঘুরতে এসেছিল, এবং ম্যান্ডিকে সাদের দিন কিন্তু ওরা বারবার সেই বউটা রিকোয়েস্ট করেছিল, মানে নীলয়ের স্ত্রী রিকোয়েস্ট করেছিল, আসবে কিন্তু, আসবে কিন্তু, আসবে কিন্তু। তাই আমার মনে হয় ম্যান্ডি সুযোগটা ছাড়তে চাইছে না, তাই যাচ্ছি যখন ঠান্ডা জায়গাতে, ওদের বাড়িটা সবাই অনেক দিন থেকে এসেছিল ফুল পাপড়ি নীল আকাশ, অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট পাপড়ি ওইখান থেকে আসার পরেই কিন্তু আমি জানতে পেরেছি যে শি ইজ প্রেগনেন্ট, তো অনেক দিন ওখানে ছিল, তো ওদের বাড়ির ওখানে হাওয়া, ইনফ্যাক্ট কিছুদিন আগেই একটা ওদের ব্লগে দেখলাম ওদের ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কী সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো এইরকম একটা সিনারি, ম্যান্ডি আমরা জানি খুব সিনারি দেখতে ভালোবাসে, সিনারি সহিত মানে এইসব ধরনের বাড়ি ভালোবাসে, যেখানে জানলা খুললেই সিনারি, মানে ওর খুব দুঃখের জায়গা ওর বাড়ি খুললেই দুই শ্বশুর বাড়ি দেখতে পায়, বারো মেজো শ্বশুর, জেঠা শ্বশুরের বাড়ি, খোলা শ্বশুরের বাড়ি, তো তার জন্য ওসব জায়গা দেখতে ভালো লাগবে। তো ম্যান্ডির এই ড্রেস কেনা দেখেই আমি বুঝে গেলাম ম্যান্ডি কোথায় যাওয়ার জন্য হাওয়াতে যা উঠছে, ম্যান্ডি যাচ্ছে আমার মানে ডট চ্যানেলটার নাম আমার নিলয়, আর সেই ওদের নিলয়ের মানে নীলয়দের বাড়িতে যাচ্ছে। তো ম্যান্ডি নীলয়ের বাড়িতে তো নীলয়ের মা বাবাও থাকেন, সবসময় থাকেন না, ওদের জন্য কিছু নিলে পারতে। হ্যাঁ মেশামশাই মাসিমা ভীষণ ভালো মানুষ, বিশেষ করে নীলয়দার বাবাকে আমার প্রচণ্ড ভালো লাগে, বলবে এখন নেই, কিন্তু ওরা কিন্তু প্রায় সময় আসে, প্রায় সময় থাকে, তো ওদের জন্য কিছুটা কিনলে পারতে। আমি একদিন বলেছি ম্যান্ডি এমন একটা মানুষ, ম্যান্ডি কাউকে দিতে কোনো দিন কম দেয় না, আমি এটা প্রতিবার প্রতি সময় সবসময় বলি, ম্যান্ডির ভেতরে বিবেকবোধটা অনেকটাই বেশি, অনেকটা বেশি ম্যান্ডির এই বিবেকবোধটা। তাই সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি দেখো, একজনের বাড়িতে গেলে আমরা সাধারণত একজনকেই দিয়ে দিই, দুজনকে হয়তো দিই না, ম্যান্ডি যখনই কাউকে দেবে না পুরো পরিবারকে দেবে। এর আগেও কিন্তু যখন ওরা ঘুরতে এসেছিল, ম্যান্ডি কিন্তু তখনও এই ওদের বাচ্চা ছেলেটাকে ওদেরকে সবাইকেই জিনিস দিয়েছিল, আমার এখনও মনে আছে, ম্যান্ডি হাতটা খোলা, যেরকম ইলেকট্রিসিটি বিল 3 মাসের দিল, বললো 3 মাস এটা অনলাইন হয়ে গেছে, আর মেশামশের বাড়িটার মাত্র 70 টাকা হয়েছে, এটা দিতে ও অফিসে গেছিল। তো প্রতিটি জিনিস কিন্তু ও দেখভাল করে, প্রত্যেকটা জিনিস ও খেয়াল রাখে, মানুষ মাত্রই ভুল হয়। সবচেয়ে বড় কথা, যখন ওই মানে ব্যাড ফেজ অফ লাইফ দিয়ে যাচ্ছিল, যখন সবচেয়ে বেশি খারাপ ফেজ অফ লাইফ দিয়ে যাচ্ছিল, তখন যারা যারা সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করেছিল, মানে ঠিক ক্রিটিসাইজ করেছিল, এটা ভুল না, এক ছিল হিয়াপিয়া, ম্যান্ডি সেই হিয়াপিয়ার বাড়িতে গেছে, এক ছিল ঢঙ্গি বউ, সেও করেছে, তো সে ঢঙ্গি বউ মানে মৌ বউ, মৌ বউ কিন্তু ওইভাবে করেনি, মৌ বউ ওই লাইভে মানে ওই মাত্রায় করেনি যেটা কিনা হিয়াপিয়া করেছিল, কিন্তু ম্যান্ডি ওদের কাছে গিয়ে এসেছে, মানে যাদের সাথে ওর রিলেশনটা খারাপ হয়ে গেছিলো, তারপর যেরকম নীল আকাশ ফুল পাপড়িও কিন্তু ওদের থেকে অনেকটা দূরে চলে গেছিলো, ম্যান্ডি যেই একটুখানি নর্মাল লাইফে ফিরে আসলো, সঙ্গে সঙ্গে সবচেয়ে প্রথম কিন্তু ম্যান্ডি গেছিল নীল আকাশ ফুল পাপড়ির বাড়িতে, ঠিক আছে? তারপর সেখান থেকে তো সম্পর্ক ঠিক হয়ে গেলো, তারপর অবশ্যই না, এর আগে নীল আকাশ ফুল পাপড়ির বাড়ির আগে বেস্ট ফ্রেন্ড,
হ্যাঁ আমি ভুল লেগেছি, বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কার বাড়িতে গেছিল সেখানে, তারপর নীল আকাশ ফুলপাপড়ি বাড়ি, তারপর দেখো যেই হিয়াপিয়া বা ঢঙ্গি বউ যারা যারা ওরা প্রতিবাদ করছে, শুধু বাকি রয়েছে এখন পর্যন্ত দন্তকলি, এই তিনজন দন্তকলিটা কে দিদি, আমি কেন কালো গো, আমি কেন দাঁত উঁচো গো, ওরকম যে বলতো তার নাম হচ্ছে দন্তকলি। তিনজন মেনলি প্রোটেস্ট করেছিল, হিয়াপিয়া মেনলি, হিয়াপিয়ার পর ঢঙ্গি বউ, তারপর দন্তকলি, অবশ্যই মৃত্যুও বলেছিল, মৃত্যু মেনলি ভিউজ নিয়ে বলেছিল, ক্যারেক্টার নিয়ে এতটা বলেনি, তা অনেকদিন পরে বলেছিল, মৃত্যু না তানিশ বলেছিল, অনেকদিন পরে বলেছিল, মেনলি ভিউজ, যে আমরা এত কাজ করেও ভিউজ পাই না, কিন্তু হিয়াপিয়া বা দন্তকুলি ওরা একদম আমরাও আনসাপ করেছি, তোমরাও আনসাপ করো, এরকম করে বলেছিল। এর মধ্যে এই নিলয় দাও কিন্তু বলেছিল, আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে ব্লগাররা কেউ এত বড় একটা খারাপ কাজ লাইভের মধ্যে এসব খাওয়া টাওয়া, কিন্তু নিলয় দাও কিন্তু বলেছিল, প্রতিবাদ করেছিল, আমারই অধুরি কাহানি। এই নীল আকাশ আর নিলয়দা মিলে কিন্তু গানটাও গেয়েছিল যে এইরকম ভাই, এইরকম এরা কি মানুষ না মহামানুষ বলেছিল। আজকে দেখো ম্যান্ডি কিন্তু ওইখানেই যাচ্ছে, ওরা ওরা যখন সাথে কথা বলেছিল মিলেছিল তখনই আমি জানি ওরা মিল হয়ে গেছে, ম্যান্ডি প্রত্যেকের সাথে সম্পর্কটা এখন ঠিক করছে, যে ওই সময় আমি ভুল করেছিলাম, তোমরা প্রোটেস্ট করেছিলে, কিন্তু আমি আর সেই ম্যান্ডি নেই। তাই অন্য লোকরা যেমন ওকে ওয়েলকাম করছে, ওর সমস্ত ভুল ত্রুটি ভুলে গিয়ে ওকে জড়িয়ে ধরছে, ঠিক ততটাই কিন্তু ও জড়িয়ে ধরছে। কারণ নিলয় দাই আমার শাসন খুব ভালো লেগেছিল, যেখানে হিয়াপ্রিয়ারা খুব ন্যাকামি করে কান্নাকাটি করছিল, লাইভ দেখে চোখে জল আসলো, হ্যাঁ মানে মিথ্যে মিথ্যে কথাবার্তা, কিন্তু জেনুইন প্রোটেস্ট, যে এইরকম সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে কেউ লাইভ করতে পারে না কোনো ভদ্র মানুষ, নিলয় দা কিন্তু জেনুইন ক্রিটিসাইজ করেছিল এবং আমার খুব প্রশংসা, আমি আমার খুব ভালো লেগেছিল। তো সেখানে দাঁড়িয়ে আজকে ম্যান্ডি বললাম না, ম্যান্ডি সাথে যাদের যাদের সম্পর্ক খারাপ হয়েছিল, ম্যান্ডি যেই ভুলগুলি করেছিল সেই ভুলগুলি শুধরানোর পুরো চেষ্টাটাই 2024 করছে। মানে কদিন আগে কুচবিহার থেকে আসলো, তখনই যেতে পারতো কিন্তু দার্জিলিংয়ে, তখন যায় নাই, এখন যাচ্ছে দেখো এই দার্জিলিংয়ে, কারণ একে তো ঘোরা, মেয়ে স্কুল বন্ধ, প্লাস পাহাড় ভ্রমণ, প্লাস ওই সময় যারা প্রোটেস্ট করেছিল বা কিছু একটা সম্পর্ক খারাপ হয়েছিল সেটাকেও একটু দূরে সরে রেখে এই নিজের দেশ সম্পর্কটাকে একটুখানি কী বলবো, এটাকে সম্পর্কটাকে রিজুভিনেট করা, মানে সম্পর্কটাকে একটু এগিয়ে নিয়ে চলা, ঠিক আছে? তো চলো, তোমরা যারা জানতে পারতে না ম্যান্ডি কোথায় যাচ্ছে, আমি অ্যাডভান্স ম্যান্ডি বললো তো, তোমরা যেখানে দেখবে বুঝবে গেলে পরে, আমি অ্যাডভান্স বলে দিলাম, ম্যান্ডি যাচ্ছে নীলয় দাদার বাড়িতে, ম্যান্ডি যাচ্ছে দার্জিলিং, ম্যান্ডি যাচ্ছে আমার ডট ডট ব্লগের বাড়িতে। চলো বাই।